আজ আমি ক্লাস টুয়েলভের নিউট্রিশন ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো মেথডস অফ ফুড প্রেজারভেশন বা খাদ্য সংরক্ষণের পদ্ধতি বর্তমানে মানুষের জীবনযাত্রার অনেক উন্নতি ঘটেছে এবং খাদ্য সম্বন্ধে তার সচেতনতাও কিন্তু অনেক বেড়েছে মানুষ চায় সবসময় টাটকা উন্নত মানের খাদ্য এবং যে খাদ্য সুষম খাদ্য প্রস্তুত করতে সহায়ক সেরকম খাদ্যই কিন্তু মানুষ চায় বিভিন্ন রকম ফল এবং শাকসবজি বিভিন্ন ঋতুতে জন্মায় এবং সব সবসময় একই জিনিস পাওয়া যায় না কিন্তু সারা বছর ধরে পুষ্টির যোগান দিতে হলে আমাদের কিন্তু এই খাদ্য সংরক্ষণ বা খাদ্যকে ঠিকভাবে আমাদের রাখতে হবে যে সব জায়গায় তাজা ফল বা সবজি পাওয়া যায় না কিংবা সরবরাহ করা শক্ত সেই সব জায়গায় সংরক্ষিত ফল এবং সবজি অপেক্ষাকৃত সহজে এবং বিশেষ পদ্ধতি দ্বারা যোগান দেওয়া হয়ে থাকে যেমন পার্বত্য অঞ্চলে এবং বিভিন্ন দুর্গম স্থানে যেখানে সৈনিকরা যুদ্ধ করেন তাদের প্রয়োজনে সংরক্ষিত ফল এবং সবজি উপযুক্ত খাদ্যের কিন্তু প্রয়োজন হয় এবং সেসব জায়গায় কিন্তু সরবরাহ করা হয়ে থাকে এবং মাছ মাংসও কিন্তু এইসব জায়গায় পাঠানো সম্ভব হয় পৃথিবীর জনসংখ্যার আবার সর্বত্র সমান নয় সেরকমই খাদ্যের উৎপাদনও সব জায়গায় সমান নয় সেই জন্য উৎপাদনশীল দেশগুলো থেকে খাদ্যের যেখানে অভাব রয়েছে সেই সব জায়গায় খাদ্য পাঠানো হয় এবং উপযুক্ত খাদ্য সংরক্ষণ না করা হলে পরিবহনের পথেই কিন্তু সেসব খাদ্যগুলো নষ্ট হয়ে যেতে পারে আর এই সমস্ত কারণে আজ কিন্তু খাদ্য সংরক্ষণ নতুন নতুন উন্নত এবং বিজ্ঞানসম্মত উপায়ে আবিষ্কার করা হচ্ছে যদিও আমরা জানি যে খাদ্য সংরক্ষণের অনেক সুবিধা রয়েছে কিন্তু তাও জেনে রাখা দরকার যে ফ্রেশ যে ভেজিটেবলস বা ফ্রুটস বা খাদ্য তার তুলনায় কিন্তু সংরক্ষিত খাদ্যের পুষ্টিগুণ অনেকটাই কিন্তু কম এবং সংরক্ষিত খাদ্যের আকার রং গন্ধ কিছুটা কিন্তু পরিবর্তিত হয়ে যায় ফলে সকলের কাছে কিন্তু সেটা কিন্তু গ্রহণীয় নয় আর খাদ্য সংরক্ষণের সময় উত্তাপ প্রয়োগ করা হলে খাদ্যের মধ্যে যে বিভিন্ন ভিটামিন বি বা ভিটামিন সি থাকে তার পরিমাণও কিন্তু কমে যায় তাহলে যদি বলা হয় যে খাদ্য সংরক্ষণ কাকে বলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো ব্যাধি সৃষ্টিকারী জীবাণু কীট পতঙ্গ এবং রাসায়নিক বিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত না হয়ে খাদ্যের স্বাদ গন্ধ বর্ণ সৌষ্ঠব এবং পুষ্টিমূল্য যথাসম্ভব বজায় রেখে খাদ্যকে দীর্ঘদিন অবিকৃত অবস্থায় রাখার নামই হল খাদ্য সংরক্ষণ এবং খাদ্য সংরক্ষণের জন্য বিভিন্ন বিজ্ঞানসম্মত পদ্ধতি কিন্তু অনুসরণ করা হয় তাহলে আমরা দেখলাম যে খাদ্য সংরক্ষণ কাকে বলছি না কোনো ব্যাধি সৃষ্টিকারী জীবাণু কীটপতঙ্গ এবং রাসায়নিক বিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত না হয়ে খাদ্যের যদি স্বাদ গন্ধ বর্ণ ইত্যাদি যথাসম্ভব বজায় রাখা সম্ভব হয় এবং খাদ্যকে দীর্ঘদিন ধরে যদি অবিকৃত রাখা যায় তাহলে সেই পদ্ধতি হলো খাদ্য সংরক্ষণ এবারে আমরা জানব যে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয় উদ্দেশ্যগুলো কি কি। খাদ্য সংরক্ষণ খাদ্যে বৈচিত্র্য এনে দেয় একই রকম খাদ্য আমরা বিভিন্নভাবে প্রিপেয়ার করতে পারি প্রিপারেশনটা চেঞ্জ হতে পারে যেরকম শুটি আমরা জানি এটা শীতকালের একটা ফসল কিন্তু যদি সেটাকে সংরক্ষণ করা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আমরা অন্যান্য যে কোনো সিজনে আমরা সেটাকে ইউজ করতে পারি এবং বিভিন্ন খাদ্যে যদি আমরা ব্যবহার করি তার কিন্তু অনেক আমরা অন্যরকম ভ্যারাইটি বা বৈচিত্র্য আমরা দেখতে পাব এছাড়া খাদ্যর খাদ্যের সরবরাহ বৃদ্ধি করে বাজারের খাদ্য মূল্য স্থির থাকে অপচয় নিবারণ করে যেরকম ঋতুর সময় যখন অপর্যাপ্ত খাদ্য উৎপাদন উৎপন্ন হয় তখন যে উদ্বৃত্ত খাদ্য এক্সট্রা বা এক্সেস যে খাদ্য সেটা সংরক্ষণ করে না রাখলে খাদ্যের অপচয় ঘটে এছাড়া খাদ্যের যে শেলফ লাইফ হ্যাঁ খাদ্যের শেলফ লাইফ বাড়ায় যেরকম আনারস কমলালেবু আম ইত্যাদি ফল কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় ফলে এটা টাটকা এবং অবিকৃত অবস্থায় থাকে আর খাদ্যের অপ্রতুলতাও কমিয়ে দেয় যেরকম মধ্যপ্রাচ্যের যে দেশগুলো যেখানে বেশি চাষবাস হয় না সেই সব জায়গার লোকজনরা অন্য অন্য সব দেশ থেকে বিভিন্ন রকম ফল শাকসবজি ইত্যাদি আমদানি করতে পারে এবং তাদের নিজেদের দেশের খেজুর এবং ড্রাই ফ্রুটস যেগুলো সেগুলো রপ্তানি করে বিদেশি মুদ্রাও অর্জন করতে পারে তাহলে এই ইম্পোর্ট এবং এক্সপোর্ট এর ফলে কিন্তু একটা বাণিজ্যিক সম্পর্কও কিন্তু গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে খাদ্যাভাবও মেটাতে পারে যে বিভিন্ন ঋতুতে যে বিভিন্ন ফসলগুলো বা ফল বা যেটা জন্মাচ্ছে সেটা যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ করি তাহলে কোনো সময় যখন কোনো বন্যা হচ্ছে বা খরার সময় তাহলে কিন্তু সেই সংরক্ষিত খাদ্য কিন্তু ব্যবহার করা যেতে পারে আমরা তো জানলাম যে খাদ্য সংরক্ষণ কাকে বলে তাহলে এবারে আমাদের জানতে হবে যে খাদ্য কী কীভাবে নষ্ট হতে পারে কী কীভাবে খাদ্য নষ্ট হয়ে যেতে পারে খাদ্য নষ্ট হওয়ার কারণগুলো বা পচে যাওয়ার কারণগুলো হলো জীবাণুদের দ্বারা এনজাইমের উপস্থিতির ফলে রাসায়নিক বিক্রিয়ার ফলে খাদ্যের দেহ বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত হলে কীটপতঙ্গ এবং পোকামাকড়ের দ্বারা এই পাঁচটা উপায় কিন্তু মোটামুটি খাদ্য নষ্ট হয়ে যেতে পারে এবং অধিকাংশ খাদ্যই কিন্তু জীবাণু দ্বারা নষ্ট হয়ে থাকে এবং এই জীবাণুদের বেঁচে থাকার জন্য বা তাদের খাদ্যের মধ্যে বৃদ্ধি হওয়ার জন্য যে অনুকূল পরিবেশের প্রয়োজন হয় সে অনুকূল পরিবেশগুলো কী কী না উপযুক্ত খাদ্য প্রয়োজনীয় উত্তাপ জল আর্দ্রতা ইত্যাদি বায়ু এবং উপযুক্ত পিএইচ এই যদি কন্ডিশানসগুলো তাদের ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেখানে জীবাণুরা ভালোভাবেই তাদের বংশবৃদ্ধি করতে পারবে প্রথমে আমরা জানব যে জীবাণু দ্বারা কিভাবে খাদ্যের ক্ষতি সাধন হচ্ছে জীবাণুদের মধ্যে প্রধান হলো ব্যাকটেরিয়া ছত্রাক এবং এস্ট ছত্রাক বা মোল্ড আর এই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এরা নানা আকারের হয়ে থাকে এবং বেঁচে থাকার জন্য এদের খাদ্য বায়ু জল পিএইচ অক্সিজেন বিভিন্ন রকম প্রয়োজনীয়তা তাদের থেকে থাকে এবং ব্যাকটেরিয়াগুলো তিন রকমের হয়ে থাকে সাইক্রোফেলিক মেসোফেলিক এবং থার্মোফেলিক সাইক্রোফেলিক ব্যাকটেরিয়া জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপে বেঁচে থাকতে পারে এবং রেফ্রিজারেটর এবং হিমঘরেও কিন্তু এরা খাদ্য নষ্ট করতে পারে আর থার্মোফেলিক যে ব্যাকটেরিয়া উচ্চ তাপ সহন করার তাদের ক্ষমতা থাকে এবং ক্যানিং এবং দুগ্ধ প্রসেসিং যে মিল্ক প্রসেসিং যে ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেখানে কিন্তু এরা যথেষ্ট অ্যাক্টিভ মোল্ড মোল্ড হচ্ছে এরা কিন্তু একটা সাথে জায়গায় মানে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের বৃদ্ধি হয় এবং কোন কোন ছত্রাক আবার রেফ্রিজারেটরের মধ্যেও বৃদ্ধি পেতে পারে যেরকম আমরা দেখি যে জ্যাম জেলি বা পাউরুটির ওপরে লেবু জাতীয় ফলের ওপর যে সাদা বা ধূসর তুলোর মতন যে কিছু হঠাৎ করে গ্রো করে সেগুলোই হলো ছত্রাক ইস্ট ফার্মান্টেড ফলের রসে যে চকের গুঁড়োর মতন যে সাদা কিংবা ধূসর বর্ণের যে তলানি পড়ে থাকতে দেখা যায় সেটাই হলো ইস্ট ফলের রস সিরপ গুড় মধু জেলি এবং অন্যান্য খাদ্য বিনষ্ট করতে পারে এইসব খাদ্যের শর্করার উপাদান অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হতে পারে পরিণত হয় আর কি আর ইস্ট কিন্তু আজকাল যে বেকারি ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে কিন্তু একটা অনুকূল খাদ্য উপাদান হিসেবে কাজে লাগানো হচ্ছে এনজাইমের উপস্থিতি এনজাইমগুলো জীবন্ত কোষে অনুঘটক হিসেবে কাজ করে এবং সংরক্ষণকালে এনজাইমের দ্বারা খাদ্যের পরিবর্তনও ঘটতে পারে এনজাইম ফল পাকতে সাহায্য করে এবং কিন্তু নির্দিষ্ট সময়ের পরে ওই এনজাইমগুলো ফলকে অতিরিক্ত পরিমাণে পাকিয়ে দেয় ফলে সেটা কিন্তু আবার গ্রহণের অনুপযুক্ত হয়ে যায় এর ফলে কিন্তু এনজাইম দ্বারা আবার খাদ্যবস্তুর বস্তুর আত্মপচনও ঘটতে পারে আর নতুন না পারা ফল কিংবা সবজি যদি আঘাতপ্রাপ্ত হয় তবে ওই আঘাতের স্থানে ইস্ট জন্মাতে পারে এবং ইস্টের দ্বারা এনজাইম খাদ্যবস্তু নষ্ট করে এবং ইস্টের ইস্টের দ্বারা যে এনজাইম তৈরি হচ্ছে সেটাও কিন্তু খাদ্যবস্তু নষ্ট করে এবং এইটি ডিগ্রি সেলসিয়াস উত্তাপে উত্তাপ প্রয়োগের সমস্ত এনজাইম কিন্তু নষ্ট হয়ে যায় রাসায়নিক বিক্রিয়ার দ্বারা কিভাবে খাদ্যবস্তু নষ্ট হচ্ছে না অতিরিক্ত কীটনাশক দ্রব্যের ব্যবহার বেশি পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার এবং জীবাণুদের রাসায়নিক বিক্রিয়ার ফলেও খাদ্যবস্তু নষ্ট হয়ে যেতে পারে খাদ্যের দেহ বিনষ্ট হলে প্রকৃতি স্বাভাবিকভাবে কিছু কিছু ফলের গায়ে যে আবরণ বা খোলা বা খোসা ইত্যাদি তৈরি করেছে তার সেটা কিন্তু ওই খাদ্যকে রক্ষা করে ন্যাচারালি যেরকম ডিমের খোলা আর সমস্ত শস্যদানার গায়ে একটা শক্ত আবরণ থাকে কোনো কারণে যদি ওই আবরণগুলো বিনষ্ট হয়ে যায় তাহলে খাদ্যবস্তু আঘাতপ্রাপ্ত হয় এবং ওই আঘাতের স্থানে কিন্তু তখন ইস্ট জন্মাতে পারে এবং তার ফলে ইস্টের দেহ থেকে যে এনজাইম তৈরি হচ্ছে সেটাও কিন্তু খাদ্যবস্তুর পচনের কারণ হতে পারে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কীট পতঙ্গ এবং পোকামাকড় দ্বারা বিভিন্ন খাদ্যবস্তু যে নষ্ট হয়ে যাচ্ছে এটা দুভাবে হয়ে থাকে একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কিভাবে হচ্ছে না খাদ্যবস্তু খেয়ে ফেলছে বা ভেঙে নষ্ট করছে বা মলমূত্র দ্বারা দূষিত করছে ইত্যাদি হচ্ছে আর পরোক্ষভাবে হচ্ছে যদি ঠিকভাবে সংরক্ষিত না হয় পোকামাকড় এবং খাদ্যবস্তুর মধ্যে ছড়িয়ে ফেলে তার ফলেও কিন্তু বিভিন্ন পশু যে পরজীবী সংক্রমণের ফলে খাদ্যবস্তু বিনষ্ট হয়ে যায় এবারে আমরা খাদ্যের শ্রেণী বিভাগ পড়ব কিন্তু এই শ্রেণী বিভাগ হচ্ছে খাদ্যের মধ্যে যে জলীয় বাষ্প আছে তার আধিক্য অনুযায়ী খাদ্যের শ্রেণী বিভাগ করা এই হিসেবে খাদ্যকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি পচনশীল অর্ধপচনশীল এবং অপচনশীল পেরিশেবল সেমি পেরিশেবল অ্যান্ড নন প্যারিশেবল পচনশীল খাদ্য আমরা কোনগুলো শাকসবজি ফল দুধ মাছ মাংস এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় মানে এই ধরনের খাদ্যগুলোর মধ্যে জল জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে ফলে তারা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং অর্ধপচনশীল হচ্ছে যেরকম আলু পেঁয়াজ এগুলো কিছুদিন শুকনো জায়গায় রেখে দিলে কিন্তু এটা বেশ কয়েকদিন ভালো থাকে আর অপচনশীল যেমন চাল ডাল আটা ময়দা ইত্যাদি এদের মধ্যে জলের এই ধরনের খাদ্যগুলো কিন্তু যেহেতু জলের ভাগ কম থাকে তাই এরা অনেক দিন পর্যন্ত ভালো অবস্থায় থাকে এবারে আমরা যেটা পড়ব যে পচনের হাত থেকে আমরা খাদ্যকে কীভাবে রক্ষা করব। একটা হচ্ছে এই যে মাইক্রোবি ডিকম্পোজিশান হচ্ছে যে জীবাণুদের খাদ্যের পচনের হাত থেকে জীবাণুদের প্রতিরোধ করা আর একটা হচ্ছে সেলফ ডিকম্পোজিশনটাকে রক্ষা করা এই দুটো পদ্ধতির মাধ্যমে যদি আমরা এই দুটো পদ্ধতি যদি আমরা কোনোভাবে করতে পারি প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু খাদ্যের পচনটা অনেকভাবে রোধ করা সম্ভব প্রথম যেটা পর্ব সেটা হচ্ছে ওই জীবাণুদের প্রতিরোধ করা এর জন্য আমাদের যেটা করতে হবে জীবাণুদের অনুপ্রবেশে বাধা দান দিতে হবে জীবাণুদের অপসারণ করতে হবে জীবাণুদের বৃদ্ধি এবং কার্যকারিতায় বাধা দান করতে হবে এবং রাসায়নিক পদার্থের ব্যবহার করতে হবে এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু ওই মাইক্রোবিয়াল ডিকম্পোজিশনের মাধ্যমে যে খাদ্যের পচন হচ্ছে সেটাকে কিন্তু রোধ করা সম্ভব হয় প্রথমটা যেটা আসছে অনুপ্রবেশে বাধা দান অর্থাৎ অ্যাসেপসিস যেরকম ফল সবজির খোসা ডিমের খোলা ইত্যাদি কি করে ন্যাচারালি জীবাণুদের হাত থেকে সমস্ত খাদ্যকে রক্ষা করে এই ধরনের খাদ্যকে রক্ষা করার আর এই সব রক্ষণা বেক্ষণের জন্য জীবাণুদের অনুপ্রবেশে বাধা দিয়ে সংরক্ষণকারী উপাদান হিসেবে কাজ করে থাকে আর খাদ্য প্রক্রিয়াকরণে নির্বিজন বা অ্যাসেপটিভ ক্যানিংয়ের ব্যবস্থাও কিন্তু অনুসরণ করা হয় এবং ক্যানিং এবং প্যাকেজিং বা বটলিং করার উদ্দেশ্যই হচ্ছে খাদ্য থেকে জীবাণুদের বাইরে রাখা উভয় ক্ষেত্রেই কিন্তু অ্যাসেটিভ অ্যাসেপটিভ পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে পরেরটা হলো পরিশ্রবণ বা ছাকন পদ্ধতি বা ফিল্টার মেথড এক্ষেত্রে জীবাণুদের অপসারণ করা হয় এই পদ্ধতির মাধ্যমে জীবাণু অপসারণ করে তোলা হয় তরল শোধক যন্ত্রের সাহায্যে পানীয় জল ফলের রস বা ঠান্ডা পানীয় ইত্যাদি থেকে জীবাণুদের সম্পূর্ণভাবে অপসারিত করে তরল খাদ্য সংরক্ষণ করা হয়ে থাকে আর জীবাণুদের বৃদ্ধি এবং কার্যকারিতায় বাধা দান করা যেরকম নিম্ন তাপ শুষ্ককরণ অর্থাৎ অথবা বায়ুশূন্য অবস্থা সৃষ্টি করে জীবাণুদের বৃদ্ধি এবং সক্রিয়তা প্রতিরোধ করা হয় জীবাণুদের বৃদ্ধির জন্য একটা নির্দিষ্ট তাপের প্রয়োজন হয় সেক্ষেত্রে নিরুত্তাপ শীতল কক্ষে কিংবা হিমঘরে প্রয়োজনীয় তাপের অভাবে জীবাণুদের বৃদ্ধিটা স্তীমিত হয়ে যায় এবং জীবাণুদের বেঁচে থাকার জন্য অক্সিজেন এবং সামান্য পরিমাণ জলও প্রয়োজন হয় খাদ্যবস্তুকে যদি ড্রাই করে দেওয়া হয় বা শুকিয়ে দেওয়া হয় তাহ তার ফলেও কিন্তু তার পছনটা নিবারণ করা যায় আর ক্যান্ড বা প্যাকেজড ফুডের ক্ষেত্রে বায়ুশূন্য অবস্থা সৃষ্টি করা হয় তার ফলে জীবাণুদের কিন্তু প্রতিরোধ করা সম্ভব হয় এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রাসায়নিক পদার্থের ব্যবহার সেটা হলো খাদ্য সংরক্ষণের জন্য সোডিয়াম বেনজয়েড পোটাশিয়াম মেটাবাইসালফাইড সাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করে বিভিন্ন খাদ্যবস্তু থেকে এই জীবাণু যে মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন যে হওয়ার যে সম্ভাবনা যেটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমিয়ে আনা যায় আর তারপরে আরও একটা কারণ হিসেবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে ইরেডিয়েশন পদ্ধতি ই পদ্ধতির পদ্ধতি দ্বারা জীবাণুদের কিন্তু মেরে ফেলা হয় এই আত্মপচন নিবারণ বা বিলম্বিত করা এটা কিভাবে হচ্ছে খাদ্যের মধ্যে কতগুলো এনজাইম থাকে এই এনজাইমগুলো কি হয় কক্ষ তাপে সক্রিয় থাকে মানে নর্মাল রুম টেম্পারেচারে তারা অ্যাক্টিভ থাকে এবং তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের রাসায়নিক পরিবর্তনকে দ্রুততর করে তোলে সেই জন্য ফ্রিজিংয়ের আগে ব্লাঞ্চিং করে যারণধর্মী যে এনজাইমগুলো থাকে সেগুলোকে নিষ্ক্রিয় করে তোলা হয় আমরা এই ব্লাঞ্চিং এগুলো সম্পর্কে আমরা ডিটেলে পড়ব এর পরে পরে তো যেমনই হোক না কেন এই ব্লাঞ্চিং করলে কি হয় খাদ্য মধ্যস্থিত যে এনজাইম যেগুলো থাকছে সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যায় যেমন সুটি এবং পালং শাকের ক্ষেত্রেও ঘুরে থাকে এটা ঘটে থাকে এবং গরম জল কিংবা স্টিমের সাহায্যে বা ভাপের সাহায্যে খাদ্যবস্তুর ব্লাঞ্চিং করা হয় এবং কতটা সময় তাপ প্রয়োগ করা হবে সেটা নির্ভর করে খাদ্যের প্রকৃতির ওপরে আর ব্লাঞ্চিংয়ের ফলে খাদ্যবস্তুর জীবাণুগুলো হ্রাস পায় আর শাকসবজি এবং সুটি সবুজ রং গাঢ় হয় এবং ক্ষয়ক্ষতির হাত থেকেও কিন্তু অনেকটা রক্ষা করা সম্ভব হয় তাহলে আমরা এখানে দুটো পদ্ধতি দেখলাম একটা হচ্ছে জীবাণুদের প্রতিরোধ করা আর একটা হচ্ছে আত্মপচন নিবারণ করা এই দুটো পদ্ধতি অর্থাৎ মাইক্রোবিল ডিকম্পোজিশনকে প্রতিরোধ করা আর একটা হচ্ছে সেলফ ডিকম্পোজিশনকে নিবারণ করা এই দুটো পদ্ধতি যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের খাদ্যর পচনের হাত থেকে আমরা খাদ্যকে রক্ষা করতে পারবো এবং এর মধ্যে যেগুলো রয়েছে যে জীবাণুদের প্রতিরোধ করার জন্য জীবাণুদের অনুপ্রবেশে বাধা দান অর্থাৎ ভেতরে যাতে ঢুকতে না পারে খাদ্যবস্তু যেরকম ন্যাচারালি যেটা হয়ে থাকে যে ডিমের খোলা বা ফলের খোসা বাইরে থেকে এটা ন্যাচারালি তাদের প্রোটেক্ট করা হয় সেই রকমই এই বিভিন্ন ক্যানিং বটলিং ইত্যাদি প্রসেসের মাধ্যমে বাইরে থেকে জীবাণুদের ভেতরে প্রবেশটাকে বাধা দান করে দেওয়া হয় জীবাণুদের অপসারণ মানে কোনোভাবে তাদেরকে বাইরে বার করে দেওয়া হয় ছাঁকনির সাহায্যে বা ফিল্টার পদ্ধতিতে তাদেরকে খাদ্য থেকে বার করে দেওয়া হয় আর একটা হচ্ছে জীবাণুদের বৃদ্ধিতে বাধা দান করা এই ক্ষেত্রে যেটা অনেকগুলো পদ্ধতি মেনটেন করার কথা আমি বললাম আর একবার আমি বলছি একটা হচ্ছে নিম্ন তাপ শুষ্ককরণ অথবা বায়ুশূন্য অবস্থা সৃষ্টি করা যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন টেম্পারেচারে গ্রো করতে পারে শুষ্ককরণ মানে ব্যাকটেরিয়াদের বৃদ্ধির জন্য জলের প্রয়োজন হয় সুতরাং সেই জলকে যদি সরিয়ে দেওয়া হয় তাদের বেড়ে বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার হয় সুতরাং বায়ুশূন্য অবস্থা যদি সৃষ্টি করা হয় তাহলে তারা বেঁচে থাকতে পারবে না এছাড়া যেটা আসছে যে নির্দিষ্ট তাপমাত্রার যেটা শীতল কক্ষ বা হিমঘরের প্রয়োজন মানে আমরা যেরকম বাড়িতে যেটা ন্যাচারালি করে থাকি নর্মালি করে থাকি খাদ্যবস্তু আমরা রেফ্রিজারেটর রাখি সেইভাবে আমরা করতে পারি এছাড়া যেটা আসছে যে কোনোভাবে খাদ্যবস্তুর মধ্যে থেকে জল সরিয়ে ফেলতে পারলে জল শুকিয়ে ফেলতে পারলেও আমাদের এটা হওয়া সম্ভব আর যেটা বিভিন্ন রকম রাসায়নিক পদার্থের কথা বলা হয়েছে যেরকম সোডিয়াম বেনজয়েড মেটাবাইস পটাশিয়াম মেটাবাই সালফাইড সাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করে কিন্তু আমরা খাদ্যবস্তুকে পচনের হাত থেকে রক্ষা করতে পারি আর আত্মপছন্দ বললাম আমি যে ব্লাঞ্চিং পদ্ধতির মাধ্যমে আমরা আত্মপচনকে রোধ করতে পারি ব্লাচিং ব্লাঞ্চিংয়ের ফলে খাদ্যের মধ্যে যে নিজস্ব যে এনজাইমগুলো থাকছে সেই এনজাইমগুলো ইন্যাক্টিভ হয়ে যায় তার ফলে কিন্তু খাদ্যবস্তু পচনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয় এবারে আমরা বলবো যে মেথড অফ প্রিজার্ভেশন মেথডস অফ প্রিজারভেশনের মধ্যে আমরা খাদ্য সংরক্ষণের জন্য দুটো উপায় অবলম্বন করে থাকি একটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল মেথড আর একটা হল ব্যাকটেরিয় স্ট্যাটিক মেথড এই ব্যাকটেরিয়ো মেথড মানে জীবাণুদের ধ্বংস সাধন আর যেটা আসছে ব্যাকটেরিয়ো স্ট্যাটিক মেথড মানে বিভিন্ন ইজ ছত্রাক ইত্যাদি জীবাণুদের বিস্তারটাকে বন্ধ করে দেওয়া তো যে যে পদ্ধতির মাধ্যমে আমরা এগুলো করে থাকি যেরকম ব্যাকটেরিয়ো মেথডের মাধ্যমে যেটা করে থাকি সেটা হচ্ছে যেরকম কুকিং বা ওই ক্যানিং হ্যাঁ নির্বীজকরণ বা ইরেডিয়েশন বা বিকিরণ ইত্যাদির পদ্ধতি আর যেটা আসছে ব্যাকটেরিয়ো স্ট্যাটিক মেথাড সেখানে আসছে শুষ্ককরণ হিমায়ন ফ্রিজিং বা অতি শীতলীকরণ রাসায়নিক দ্রব্যের ব্যবহার লবণ চিনি মশলা প্রয়োগে বা সহযোগে খাদ্য সংরক্ষণ ইত্যাদি হল এই পদ্ধতির অন্তর্গত আমরা বলতে পারি এবং এই যে প্রসেসগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো সম্পর্কে ডিটেলে পড়ব এছাড়া খাদ্য সংরক্ষণের জন্য আমরা অনেকগুলো ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি আবার কতগুলো বাণিজ্যিক পদ্ধতিও আমরা ব্যবহার করে থাকি এবং খাদ্য যাতে জীবাণুর খাদ্যের মধ্যে যাতে জীবাণুদের প্রবেশ লাভের সুযোগ না ঘটে এই জন্য এই উভয় ক্ষেত্রেই কিন্তু জীবাণুর বৃদ্ধি যে অনুকূল পরিবেশ সেটাকে দূর করতে হবে এবং পচন নিবারণের জন্য আমাদের বিভিন্ন রকমের যে স্বাস্থ্য সম্মত যে পদগুলো যেগুলো রয়েছে সেগুলোকে অনুসরণ করতে হবে